ফ্লিপকার্টের মাধ্যমে নিয়েছিলাম এটা, তো এখন নিয়ম হয়ে গেছে যে ফ্লিপকার্টে কিছু মানে যারা সেলার আছে উল্টো পাল্টা জিনিস বক্সে ভরে পাঠিয়ে দিচ্ছে, সেই জন্য যে কোরিয়ারে যা ছেলেগুলো আসে তো আনবক্সিং প্রথমেই একটা করে দেয় যে ভিতরে জিনিসটা ঠিকঠাক আছে কিনা, তো সেটা প্রথমে একটা আনবক্সিং হয়েছে, তো আমি ফ্রেশ করে তোমাদের সামনে আবার আনবক্সিং করে দেখাচ্ছি যে কি আছে এর ভিতরে, ঠিক আছে? তো চলে এসো, সবার আগে দেখি কি আছে। ওয়াও, সুন্দর একটা ছোট্ট বক্স, ফায়ার বোল্ট কোবরা প্রোডাক্টটার নাম। হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, ফায়ার বোল্ট কোম্পানি, নাম হচ্ছে কোবরা। এখানে উপরে লেখা আছে 45.2 mm, মানে এর ডিসপ্লে সাইজ 1.78 inch, অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। ওয়াও, অ্যামোলেড ডিসপ্লে, যেটার জন্য আমি স্পেশালি এই জিনিসটা নিয়েছি। অ্যামোলেড ডিসপ্লে মানে তোমরা বুঝতে পারছো যে বাকি সমস্ত স্মার্ট ওয়াচ কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হয় না, এটা হচ্ছে স্পেশালি এই যে ফায়ার বোল্ট কোবরা, এটা স্পেশালি অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, তো এটা খুবই উজ্জ্বল ডিসপ্লে হবে। বাকি স্মার্ট ওয়াচের মানে ডিসপ্লেটা যতটা সুন্দর দেখাবে তার থেকে বেশি সুন্দর এটা দেখাবে। তো তার নিচে এখানে লেখা আছে 123 স্পোর্টস মুড, বা খুব ভালো এটা করেছে, 123টা স্পোর্টস মুড তোমরা পেয়ে যাবে এর মধ্যে। তো চলে আসো, আর কি কি দিয়েছে বাইরে, SPO2 মনিটরিং, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হার্ট রেট ট্র্যাকিং, আউটস্ট্যান্ডিং বিল্ড কোয়ালিটি। তো ওভারঅল আচ্ছা, এদিকে আরো লেখা আছে ব্লুটুথ কলিং, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, 368+448 পিক্সেল রেজুলিউশন, ইনবিল্ড মিক অ্যান্ড স্পিকার। আসো বক্সটা আমরা দেখে নিলাম। তো এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে ইন্ডিয়ার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এটাকে মানে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, ও তার ছবিটা দেখতে পাচ্ছি। তো মহেন্দ্র সিং ধোনি যখন অ্যাড দিয়েছে নিশ্চয়ই জিনিসটা আশা করি খুব ভালো হবে। তো খুলছি তোমাদের সামনে, এই যে এটা ঘড়িটা দিয়েছে, একটা চার্জার আর কিছু কার্ডস দিয়েছে। তো কার্ডস গুলো আমি দেখিনি কি কি আছে, তো সবার প্রথমে এর লুকটা দেখছি। তো আমি চারটে কালার আমি দেখেছিলাম অর্ডার করার আগে, তো আমার দেখে মনে হয়েছিল যে এই কালারটা খুব সুন্দর হবে, তো সত্যি এটা খুব দারুণ লাগছে দেখতে, যে আমি যে কালারটা আমার পছন্দ মতো নিয়েছি, তো এই কালারটা আমি চয়েস করেছি। তো তোমরা যখন অর্ডার করতে যাবে চার রকম কালার পাবে, একটা ব্ল্যাক, একটা ব্লু, আর হচ্ছে একটা হচ্ছে এই যে এই ডিজাইনটা একটা, এটা হচ্ছে তোমার এটা কি ডিজাইন বলে, এটা হচ্ছে তোমার কোবরার একটা ডিজাইন আছে, এটা একটা গ্রিন এর মধ্যে আছে, একটা আর্মির কালারে আছে, আমাদের আর্মির যে কালার ড্রেসের সেই কালারে একটা আছে, আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা ব্ল্যাক এর ডিজাইন এর মধ্যে আছে। তো ডিসপ্লেটা খুব বড় সরই লাগছে দেখতে, ডিসপ্লেটা আমাদের দিয়েছে যেটা 45.2 mm 1.78 inch ডিসপ্লে দিয়েছে, তো আমাদের মানে খুব স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে, না ছোট না খুব বড়, খুব সুন্দর লাগবে জিনিসটা দেখতে। হ্যাঁ, আর মানে যে লুকটা দিয়েছে মানে যে ধরে মনে হচ্ছে খুব শক্তভক্ত, চট করে খারাপ হবে না, এই বেল্টের কোয়ালিটি খুব ভালো দিয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, না সামনে থেকে ধরলে জিনিসটা বুঝতে পারবে না, খুব ভালো লাগছে জিনিসটা হাতে ধরে। হ্যাঁ, এরকম মানে খুব টাফেস্ট মানে ফিলিংটা আসছে যে হ্যাঁ খুব শক্তভক্ত হবে আর কি। তো এটা হয়ে গেল, চার্জার দিয়েছে, চার্জারটা দিয়েছে, আচ্ছা চার্জারটা এরকম দিয়েছে,
এই যে পিছনে আমরা এখানে এটা টাচ করলেই এই যে একটা মানে ইয়ে এই সিস্টেমটা দিয়েছে, এরকম করে এটা এরকম লাগিয়ে দিতে হবে তাহলেই চার্জ হবে। এটা এই যে চার্জিং এর সিস্টেমটা এরকম করেছে, এরকম করে এটা এখানে একটা চুম্বক আছে, ম্যাগনেট আছে, ম্যাগনেটটা এখানে এরকম লাগিয়ে দিতে হবে আর অ্যাডাপ্টারের সঙ্গে এটা কানেক্ট করে দিন, আপনার এটা চার্জ হয়ে যাবে। আর সাইডে এখানে দুটো বাটন দিয়েছে, হ্যাঁ এখানে একটা মাইক আছে কথা বলার জন্য, এই যে আর এদিকে একটা স্পিকার দিয়েছে, এদিকে মাইক এদিকে স্পিকার। ডিজাইনটা খুবই সুন্দর করেছে, সাইডে একটা মানে তো এটা তোমরা তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ম্যাগনেট লাগানো আছে, ম্যাগনেটটা জাস্ট এখানে একটু লাগিয়ে এটা না, হ্যাঁ এই দিকটা এরকম করে এটা লাগিয়ে দিতে হবে, ব্যাস এরকম করে লেগে যাবে। আর অ্যাডাপ্টারের সঙ্গে এটা লাগিয়ে দাও, তোমাদের ইয়ে চার্জ হয়ে যাবে। খুবই সুন্দর সিস্টেমটা করেছে, অন্যরকম মানে আমি অর্ডার করার আগে আশা করেছিলাম যে হয়তো আমরা মোবাইল যেরকম চার্জ করি সেরকম টাইপের, কিন্তু এই চার্জিং সিস্টেমটা খুবই অন্যরকম। আমি প্রথমবার দেখছি, আমি খুব একটা মানে যে প্রোডাক্ট কিনি সেরকম আইডিয়া আমার নেই, বাট আমি এরকম আইডিয়া আমার ছিল না যে চার্জারটা এরকম হবে, জাস্ট এরকম একটা ম্যাগনেট চিটে যাবে আর চার্জ হবে। বাহ খুব সুন্দর লাগলো এই জিনিসটা। এখানে আছে কিছু কার্ডস দিয়েছে, সেখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ওন দা এক্সক্লুসিভ বোল্ট প্লে অ্যাপ মেম্বারশিপ, ঠিক আছে এখানে একটা এটা কার্ড দিয়েছে। আর একটা Gaana.com থেকে একটা কার্ড দিয়েছে, এখানে স্ক্যান করলে লেখা আছে ক্লেম ইউর ফ্রি Gaana প্লাস সাবস্ক্রাইব বাই ভিজিটিং, মানে স্ক্যান করতে হবে, এটা একটু ঘেঁটে দেখতে হবে, হয়তো Gaana.com থেকে কিছু সাবস্ক্রিপশন ফ্রি পাবো। হ্যাঁ আর এখানে ফায়ার বোল্টের একটা কার্ড দিয়েছে, ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্মার্ট ওয়াচ ব্র্যান্ড ইন 2022। হ্যাঁ এটা মনে হচ্ছে যে এটা ওয়ারেন্টি কার্ড, হ্যাঁ রেজিস্টার ফর ওয়ারেন্টি, এটা আবার অ্যাক্টিভেট করাতে হবে তোমাদের, এর কিউআর কোডটা স্ক্যান করে তোমার ঘড়ির ওয়ারেন্টিটা এটা অ্যাক্টিভেট করাতে হবে, তবে গিয়ে এটা হবে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর এটা হচ্ছে এটা কি এটাও এটাও একটা ওয়ারেন্টি কার্ড, তো দুটো ওয়ারেন্টি কার্ড আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একই রকম দুটো কার্ড, তো এটা মনে হয় স্ক্যান করে ইয়ে করতে হবে। তো অল ওভার আমরা ঘড়িটা খুব ভালো দেখতে পাচ্ছি, ঘড়িটা খুবই সুন্দর করেছে, এটা একটা স্মার্ট ওয়াচ, তোমরা এটার মাধ্যমে স্মার্ট ওয়াচ আমরা কেন নিই, আমরা যাতে রাস্তাঘাটে চলছি, মোবাইল যা কল এসেছে আমরা যাতে ফোনটা আবার বার করে বাইকটা দাঁড় করিয়ে যাতে কথা বলতে না হয়, আমরা হাতে থাকবে, আমরা এখান থেকে ফোনটা ব্লুটুথ কলিং আছে এটার মধ্যে, শুধু একটা অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট করে দিতে হবে, আর আমরা বাইক চালাতে চালাতেই আমরা কল রিসিভ করে আমরা কথা বলতে পারবো। তো এরকম কিছু বেসিক সুবিধা মানে আমরা পেয়ে যেতে পারি, তো তোমরাও এটা সবাই জানবে, তো তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই আমি বলবো যে এই প্রোডাক্টটা তোমরা অবশ্যই কেনো, এই ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচটা তোমরা অবশ্যই কেনো এবং এর মানে ভরপুর লাভ উঠাও। তো এই স্মার্ট ওয়াচটা একবার আমি নিজে হাতে পরে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা বলবে। হ্যাঁ মোটামুটি আমার হাতে যেরকম লাগছে সেরকমই তোমাদের হাতেও ভালো লাগবে, এরকমই সুন্দর লাগবে। এখানে আবার একটা ফায়ার বোল্টের একটা সুন্দর লোগো দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ডিজাইনটা, ফায়ার বোল্ট লেখা আছে, আবার পিছনে এই জায়গায় একটা ফায়ার বোল্ট লেখা আছে, খুব সুন্দর লাগছে। এখানে পরে পরে দেখাচ্ছি কেমন লাগছে জিনিসটা। দেখুন কেমন বলবে কেমন লাগছে আমার হাতে পরে। হ্যাঁ আমার তো ভালোই লাগছে, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ একটা হাতের একটা আলাদাই গেট আপ আসছে, আর এটার মধ্যে সমস্ত অনেক ফিচার্স আছে, যেরকম 123টা ফিচার্স, 123টা স্পোর্টস মোড আছে, মোটামুটি সবকিছু ঠিক বলবে। তো স্মার্ট ওয়াচ যেটা ঠিকঠাক যেটা আর কি করতে পারে না, ব্লাড প্রেশার মনিটরিংটা ঠিকভাবে করতে পারে না ওটা, কারণ ব্লাড প্রেশার মনিটরিংটা ওটা দেওয়া আছে, বাট আমি বলবো আমি অ্যাজ এ মেডিকেল স্টাফ আমি এটা বলবো যে ব্লাড প্রেশার মনিটরিং স্মার্ট ওয়াচ কখনো সেরকম করতে পারবে না, ওটা দিয়েছে বাট করতে পারবে না, কিন্তু বাকি অল ওভার সমস্ত ভালো, কিন্তু মোটামুটি কিছুটা হয়তো ব্লাড প্রেশার বলবে বাট মানে প্রপার একদম বলতে পারবে না। তো তোমরা জানাবে কেমন লাগলো,
হ্যাঁ, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ঘড়িটা, এই স্মার্ট ওয়াচটা তোমরা 2509, মানে আমার যেটা লেগেছে 2509, এই রেটের মধ্যে তোমরা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাবে। আর যদি কারো কেউ যদি কোনো অফার যদি মানে পায়, আমি তো কিছু অফারে পাইনি, তো তোমরা যদি কেউ কিছু অফারে পাও হয়তো কিছু টাকা কম হবে, 100-200 টাকা কম হবে, বাট এই রেঞ্জে মানে যদি বাকি সবাই নর্মালি যদি নিতে চায় এটা 2509 এই রেটেই লাগবে। শিপিং চার্জ এখন ফ্রি চলছে, অফার চলছে, শিপিং চার্জটা ফ্রি। তো এই ঘড়িটা 2509 এই রেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। কিছু এক্সট্রা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার করে আর তোমাদের জানাবো। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।